Hi everyone, Assalamualaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমিডি নিয়ে। সাদা চুল কালো করার 100% কার্যকরী আজকের এই রেমিডিটি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো। এই রেমিডিটি নিয়মিত ব্যবহার করার ফলে আপনাদের চুল খুব সহজেই লম্বা হবে, চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে। আশা করি আজকের এই রেমিডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমিডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমিডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমিডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি লোহার কড়াই। এখানে অবশ্যই লোহার কড়াই ব্যবহার করতে হবে। তো প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মেথি। মেথি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। চুলের যত্নে যুগ যুগ ধরে মেথি আমরা ব্যবহার করে আসছি। নিয়মিত চুলের যত্নে মেথি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব লবঙ্গ। এখানে আমি 1 চামচ পরিমাণ লবঙ্গ দিয়ে দিব। নিয়মিত চুলের যত্নে লবঙ্গ ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, চুলকে কালো করতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আমলকি পাউডার। আমলকি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে আমলকি ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি। কফি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে কফি ব্যবহার করার ফলে মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে, চুলের গোড়াকে মজবুত করে, চুলকে সফট এবং সিল্কি করে, চুলকে কালো করতে সহায়তা করে। এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো উপাদান চামচের সাহায্যে মিশিয়ে নিব। এরপর এই উপাদান মিশ্রিত লোহার কড়াইটাকে চুলার উপরে বসিয়ে দিব। তো চুলার উপরে লোহার কড়াইটাকে বসিয়ে দিলাম। প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। যখন পানিগুলো ফুটে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব এবং এভাবে আমি এই উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন উপাদানগুলো ফুটে এসেছে। এই পর্যায়ে আমি চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব। চুলার হিট মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি আর দেখতে পাচ্ছেন উপাদানগুলো কতটা কালো কুচকুচে হয়েছে। যেহেতু এখানে লোহার কড়াই ব্যবহার করা হয়েছে তাই উপাদানগুলো কিন্তু এরকম কালো হয়েছে। আপনারা যদি নর্মাল কড়াইয়ের মধ্যে উপাদানগুলোকে জাল করেন সেই ক্ষেত্রে কিন্তু উপাদানগুলো এরকম কালো হবে না। তো 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এসেছি 10 মিনিট পর। উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিব। উপাদান মিশ্রিত কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো কতটা কালো কুচকুচে হয়ে গেছে। কালো কুচকুচে এই উপাদানগুলোর সাথে আরও কিছু উপাদান মিশিয়ে সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমিডিটি তৈরি করে নিব। তো প্রথমেই নিয়ে নিয়েছি ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েল আমাদের চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে। এখানে আমি 1 চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে ক্যাস্টর অয়েল মিশিয়ে নিব। ক্যাস্টর অয়েল আমাদের চুলকে দ্রুত লম্বা করতেও সহায়তা করে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে নারিকেল তেল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এখানে আমি 1টি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। ভিটামিন ই ক্যাপসুল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সাদা চুল কালো করার 100% কার্যকরী রেমিডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদের বলে দিব এই রেমিডিটি আপনারা আপনাদের চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই রেমিডিটি আপনারা গোসলের 1 ঘন্টা আগে আপনাদের চুলে লাগাবেন। একটি পাতলা সুতি কাপড় অথবা কটন বলের সাহায্যে রেমিডিটি লাগাবেন। লাগিয়ে মাথার স্ক্যাল্প থেকে শুরু করে একদম চুলের শেষ ভাগ পর্যন্ত খুব ভালোভাবে রেমিডিটি কটন বলের সাহায্যে আপনাদের চুলে লাগাবেন।
রেমিডিটি খুব ভালোভাবে চুলে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে 2 মিনিটের মতো মাথার স্ক্যাল্পে মাসাজ করবেন। মাসাজ কিন্তু ত্বকের জন্য খুবই কার্যকরী। মাথার স্ক্যাল্পে মাসাজ করার ফলে স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে কালো করতে সহায়তা করে। সপ্তাহে 2 দিন আপনারা এই রেমিডিটি আপনাদের চুলের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমিডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আপনাদের চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে।